আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি গেরের এসি আছে। তো এই এসিটি আমরা লাইন এখানে কানেকশন করছি, আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন করছি। তো এই এসিটি চলতেছে না, না চলতেছে কম্প্রেসার, না চলতেছে ফ্যান। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওটিতে যে এই এসিটির কী প্রবলেম হয়েছে, কিসের জন্য চলে না, এই ভিডিওতে আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, এতে করে আপনারা বুঝতে পারবেন যে যদি একটি এসির কী প্রবলেম, আপনারা কানেকশন লাগানোর পরেও যদি এসিটি না চলে তো আপনারা কীভাবে বুঝবেন যে এটার কী প্রবলেম হয়েছে। তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখেন, আমি আপনাদেরকে ধাপে ধাপে এখন দেখিয়ে দিব যে এটার কী প্রবলেম হয়েছে। তো আমি এখন এই এসিটি খুলবো, খোলার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন এসি গেরের, নতুন মডেলের এসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিট আছে এসিটির, দুইটা কন্ট্যাক্ট আছে। তো আমরা এখন নিচে খুলবো, এটা কম্প্রেসার পয়েন্টটি খুলবো, দেখবো যে প্রথমত আমরা এই এসিটির কম্প্রেসারটি চেক দিব যে কম্প্রেসারটি ভালো আছে কি না, এটা আমরা দেখবো এই এসিটির। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসিটির খাপ খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই কম্প্রেসারটি চেক করব, দেখব যে কম্প্রেসারটি আমাদের ভালো আছে কি না। ফার্স্ট টাইম আমরা কম্প্রেসার দেখব, যদি কম্প্রেসার ভালো হয় তারপর আমরা দেখব অন্য অন্য ধাপে যে কিটিও প্রবলেম হতে পারে বা কানেকশনে কোথাও প্রবলেম হতে পারে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কম্প্রেসারটি এখন চেক করব যে কম্প্রেসারটি ঠিক আছে কি না। তো আমরা মিটারটি অন করে নিচ্ছি, আর কম্প্রেসার কীভাবে চেক করে এটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো, কীভাবে আপনারা মিটারের দ্বারা আপনি কম্প্রেসারটি চেক করতে পারবেন, কম্প্রেসারে কোন টার্মিনাল রানিং কমন স্টার্টিং কীভাবে আপনারা বুঝতে পারবেন, এই টপিকেও আমার একটি ভিডিও থাকবে এই চ্যানেলে। তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন। তো আমি এখন এই কম্প্রেসারটি চেক করব, দেখব যে কম্প্রেসারটি ভালো আছে কি না। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কম্প্রেসারের পয়েন্টটি টার্মিনালটি বের করে নিয়েছি, ক্যাপসুলটি আমরা খুলে নিয়েছি। এখন আমরা কয়েলটি চেক করব কম্প্রেসারের, যে আমাদের কম্প্রেসারটি ঠিক আছে কি না। তো আপনারা দেখতে থাকুন। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসারটি রিডিং দেখাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। আমাদের মিটারে রিডিং দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই কম্প্রেসারটি ডাইরেক্ট আমরা এক্সট্রাভাবে চালিয়ে দেখব যে কম্প্রেসারটি চলে কি না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্প্রেসারের কয়েলটি ভালো আছে, তো ভিতরে ব্লকও থাকতে পারে। তো আমরা এর জন্য আমরা এখন ডাইরেক্ট লাগিয়ে দেখব যে কম্প্রেসারটি ডাইরেক্ট চলে কি না।
সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমরা ডাইরেক্ট কম্প্রেসারে কানেকশন লাগিয়ে নিয়েছি। তো আমরা এখন চেক করব এটা কম্প্রেসারটি চলে কিনা। তো আমাদের মিটার লাগানো আছে, অ্যাম্পিয়ার মিটার লাগানো। দেখুন তো আমরা অ্যাম্পিয়ার চেক করব যে এটার অ্যাম্পিয়ার কত আসে। তো আমি বোর্ডে লাইনটি লাগিয়ে দিচ্ছি এখন, যেটা অ্যাম্পিয়ার কত দেখাচ্ছে এখন। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে 60-এর মতো, 60-এর উপরে আপনার অ্যাম্পিয়ার নিছে। তো আমাদের কম্প্রেসারটি ভালো না, আপনারা দেখতেছেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাইরেক্ট কানেকশন লাগিয়েছিলাম, কম্প্রেসারটি ভালো না। দেখতে পাচ্ছেন যে আপনাদের আপনার অ্যাম্পিয়ার দেখাচ্ছিল আমাদের 60-এর উপরে। তো কম্প্রেসারটি রানিং কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে, যে রানিং কোয়ালিটি আছে এই রানিং কোয়ালিটি খারাপ। তো আমরা এই এসিটির মেন প্রবলেম হচ্ছে আপনার কম্প্রেসার খারাপ, এর জন্য আমাদের এই এসিটি চলতেছে না, কানেকশন আসতেছে না। তো আমরা এটার এসিটির আমরা কম্প্রেসার চেঞ্জ করব। চেঞ্জ করার পরে দেখব যে কিটে কোথাও প্রবলেম আছে কি না, বা ফ্যানে কোথাও প্রবলেম আছে কি না, এটা আমরা দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা প্রথমে কীভাবে একটি এসির প্রবলেম আপনারা সলভ করবেন, যে এসিটির কী প্রবলেম আছে। ধরুন আপনাদের কোনো কাস্টমার আপনার দোকানে একটি এসি দিয়ে গেছে, বা আপনাদের বাসা বাড়িতে এসি আছে, এসিটি চলতেছে না, কানেকশন লাগানো আছে, কারেন্টের কানেকশন লাগানো আছে, কিন্তু আপনাদের এসিটি চলতেছে না। তো আপনারা কীভাবে বুঝবেন যে এসিটির কী প্রবলেম হয়েছে? তো অতএব আপনারা একটি অ্যাম্পিয়ার মিটার বা অ্যাবো মিটার যাই বলুন না কেন, আপনাদের সাথে অবশ্যই একটি রাখবেন। প্রথমত আপনারা এসিটির কম্প্রেসারটি চেক করবেন, খোলার পরে আপনাদের কম্প্রেসারটি চেক করবেন, টার্মিনালগুলো মিটার লাগিয়ে চেক করবেন যে কম্প্রেসারের টার্মিনালগুলো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তো আপনারা এক্সট্রাভাবে কিট বাদে ডাইরেক্ট আপনারা এক্সট্রাভাবে একটি এরকম দেখতে পারতেছেন ক্যাপাসিটার সাথে আমরা ডাইরেক্ট কম্প্রেসার চালানোর জন্য একটি লাইন বানিয়ে নিয়েছি। তো আপনারা ডাইরেক্ট কম্প্রেসারটি চেক দিবেন, ডাইরেক্ট লাগিয়ে দেখবেন যে আপনাদের কম্প্রেসারটি চলে কি না। অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে দেখবেন যে আপনাদের কম্প্রেসারটি চলে কি না। যদি দেখেন যে আপনার অ্যাম্পিয়ারটি 10-12 বা 16 মানে নিচের দিকে থাকে অ্যাম্পিয়ার, আপনাদের কম্প্রেসারটি চলে, তো সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনাদের কম্প্রেসারটি ভালো আছে। তো আপনাদের কিটে সার্কিটে কোথাও প্রবলেম আছে। আর যদি আপনি প্রথমে দেখেন যে না আপনাদের কম্প্রেসারটি খারাপ, ততই আপনারা অবশ্যই আপনাদের কম্প্রেসারটি চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে দেন আপনারা লাগানোর পরে দেখবেন যে অন্য অন্য যে কিটগুলো আছে বা অন্য অন্য যে ইয়াগুলো আছে, লাইনগুলো আছে, কানেকশনগুলো আছে, এগুলো ঠিক আছে কি না আপনারা চেক করে নেবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা একটি এসি চেক করতে পারেন যে এসিটির কী প্রবলেম আছে। আই হোপ আপনারা ভিডিওটি দেখে কিছু না কিছু শিখতে পারছেন। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিতে লাইক করবেন, নিচে কমেন্ট করে জানাবেন যদি আপনারা কোথাও না বুঝে থাকেন। আমি নেক্সট টাইম আরও ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।